সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। আমার সামনে একটি পুকুর আছে, যে পুকুরে কিছু কাছিম আছে। স্বাভাবিক কাছিম ছোট থাকে, অর্থাৎ এক হাত অথবা তার চেয়ে কম ছোট থাকে। এই কাছিমগুলো প্রায় 2 থেকে 2.5 হাত লম্বা, অর্থাৎ স্বাভাবিক কাছিম থেকে এই কাছিমের আকার আকৃতিগত দিক থেকে অনেক বড়। কেউ কেউ বলে এই কাছিমগুলো নাকি 1000 বছর বয়সী। তবে এগুলো নিয়ে দ্বিমত থাকলেও এগুলো জিন নাকি কাছিম এই নিয়ে কিন্তু অনেক দ্বিমত রয়েছে। তো এই কাছিমগুলোকে অনেক মানুষ মনের ভাসনা পূর্ণ করার জন্য আসলে কাছিমগুলোকে খাওয়ায়। কিভাবে খাওয়ায়? কাছিমগুলোকে কাইমের সাথে আসলে দড়ি বেঁধে সেখানে মুরগির ছোট ছোট টুকরো দিয়ে কিন্তু কাছিমকে খাওয়ায়। আবার সেখানে পাউরুটিও দেয়। এই দেখতেই পাচ্ছেন আমার সামনে কিছু মানুষ আছে, সেখানে কিন্তু কাছিমগুলোকে আসলে তারা খাবার খাওয়াচ্ছে। তো এটা হলো যে হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজার। এখানে প্রায় 100-এরও বেশি কাছিম আছে। আমি একটু একজন দর্শনার্থীর সাথে কথা বলি। উনি ভাইজান, একটু কথা বলি আপনার সাথে। আপনি আপনি কোত্থেকে আসছেন? আমরা এখানকার মানে এখানেই থাকি, চট্টগ্রামে। কি করতেছেন এখন? আমরা একটু এখানে কাজে আসছিলাম, তাই একটু দেখতে আসলাম মাছ। কাছিমকে খাবার খাওয়াচ্ছেন দেখলাম? না, কাছিমকে আমি খাওয়াইনি। মাছকে খাওয়াচ্ছেন? না, আমি খাওয়াইনি, অন্য কেউ খাওয়াচ্ছে। অন্য কেউ? আচ্ছা, কাছিমগুলোকে যে মানুষ খাওয়ায় এটা দেখছেন? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, স্বাভাবিক কাছিম থেকে এই কাছিমগুলোকে আকার আকৃতি কত বড় কিনা? হ্যাঁ, এটা বড়। যেহেতু এখানে ধরা পড়ে না, সেহেতু এগুলো তো বড় হবে। অনেকে বলে এটা জিন, আপনি শুনছেন কি? অনেকে অনেক কিছু বলে যে এর কোনো বাস্তবতা নাই। বাস্তবিকভাবে ভিত্তি আছে কিনা সেটাকে ভাবতে হবে আপনাকে। আপনার কাছে কি জিন মনে হয়? না। আমার ভাইয়ের সাথে একটু কথা বলি। কাছিমকে খাওয়াইলে মনের আশা পূর্ণ হয় এমন আসলে ধারণা এখানে অনেক মানুষ আসে, কাছিমগুলোকে খাওয়ায়। এই ব্যাপারে আপনার কি বলার? এটা আসলে পূর্বজন্ম থেকে অনেকে অনেক কিছু ফলো করে, সে অনুযায়ী অনেকে অনেক কিছু মনে করে থাকে। আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী যদি আমরা চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে এটা কিন্তু আসে না। এটা আমার একান্তই আমার মতবাদ বা ইসলামিক ধ্যান ধারণা। তবে এটার আকার আকৃতি যদি চিন্তা করেন যে হ্যাঁ, কিছু কিছু তো থাকে আকার আকৃতি বড় থাকে। আপনি সামুদ্রিক অনেক কাছিম দেখতে পাবেন যে অনেক বড় আছে, হতে পারে ওই কোনো প্রজাতির এটা সেই। তবে আমাদের এটা হচ্ছে দেখতে ভালো লাগে, এত বড় কাছিম এই এই ছোট্ট একটা পুকুরে, সেই এটা আসলে দেখার জন্যই আসে। হ্যাঁ, অবশ্যই। এটা এটার বয়স তো, আচ্ছা, এটা নিয়ে আসলে আমার কোনো ধারণা নাই। তবে এটা দেখলে পরে মনে হবে যে এটা অবশ্যই দীর্ঘদিনের বা দীর্ঘ সময়ের ধরেই এখানে আছে আর কি। দেখেন, এগুলো আরও দেখতে পাবেন যে মা খাবার দিচ্ছেন, সে আসতেছে, আইসা খাবার খাইতেছে, আবার চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি নর্মালি অন্য কোনো কাছিমের কাছে যান, সেটা কিন্তু এরকম মোটেই হবে না। এটা তাহলে অবশ্যই দেখা গেছে যে এটাও আমাদের কাছে যে মানুষ, মানুষের কাছে যে পোষ মানা যে বিষয়টা, সেই প্রাণী কিন্তু আমাদের কাছে পোষ মানতেছে, ওটার একটা উদাহরণ এটা বলা যেতে পারে আর কি। না, এটা আমার জানা নেই। আচ্ছা, ওনার ইতিহাস পড়লে হয়তো বা জানা যাবে, হতে পারে উনি কোনো কোথাও থেকে নিয়ে আসছে, আইসা এখানে ছাড়ছে, এবং সে তারই ওই যে উপকারটা করছে তার মাধ্যমে আমরা এখন জায়গায় দেখার সৌভাগ্য হইতেছে আর কি। কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এইরকম তো দৃষ্টি বিরল, এই জায়গায় সব জায়গায় তো আর পাওয়া যায় না। আর এই কারণেই দেখা গেছে আমি মার্কেটে আসছি একটা কাজে, ওই বাদ দিয়ে আমি এখানে এটা দেখতে আসছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক মন্ডলী, কথা বলছিলাম একজন দর্শনার্থীর সাথে, উনি আসলে মাছ খাওয়াচ্ছেন, কাছিমগুলিকেও খাওয়াচ্ছেন। তো এখানে এই পুকুরে অনেকগুলো কাছিম আছে। ভক্তদের ধারণা এগুলো জিন, অনেকে আবার এগুলোকে আধ্যাত্মিক টাইপের কিছু মনে করে কাছিমগুলোকে। এই যে দেখেন কত সুন্দর কাছিম। তবে এই কাছিমগুলোর ইতিহাস হচ্ছে 1300 বছর আগে হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি
একবার এই স্থানে এসেছেন। এটা আসলে গল্প উপন্যাসে আছে, এটা শোনা যায়। তো এরপর থেকেই এই কাসিমগুলোর আসলে অবস্থান এখানে। কাসিমগুলোকে সবাই খাওয়ায়, কেউ মাংস খাওয়ায়, কেউ পাউরুটি খাওয়ায়। এখানে যারা আসেন ভক্তরা, তারা কাসিমগুলোকে খাওয়ায়। কাসিম দেখতে অনেকটা মানুষের মতো, এই যে কত সুন্দর করে কাসিম খাচ্ছে, এগুলো দেখতে আসলে অন্যরকম একটা পরিবেশ। তো চিন্তা করলাম যে বিষয় এই যে ভিডিওটা, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, অন্যদেরকে যদি দেখার সুযোগ করে দেন তাহলে আমি উপকৃত হব এবং অন্যরাও দেখতে পেয়ে হয়তো তাদের ভালো লাগবে। এটি চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটি স্থান। এই যে দেখেন, একদম মানুষের মতো কাসিমগুলো খাচ্ছে। আমি আঁকব এটা, ভিডিওটা লাইভটা আপনারা সবাই শেয়ার করে দিবেন। এই বাইজিদের পেছনে, এই মাজারটির পেছনে আসলে, এই মাজারটির পেছনে আসলে একটি গাছ আছে, সেখানে অনেকে সুতা বাঁধে। এই গাছের সাথে সুতা বাঁধলে নাকি তাদের মনের আশা পূরণ হয়। দেখতেই পাচ্ছেন এই যে কাসিমগুলো, অনেক সুন্দর কাসিম। দর্শক মণ্ডলী, চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান, আসলে ঐতিহ্যবাহী স্থান রয়েছে, পর্যটন কেন্দ্র রয়েছে। এই যে বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলহীর মাজার, এখানকার ইতিহাস কিন্তু 1300 বছর আগের। 1300 বছর আগে হজরত, ইতিহাস বলে হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলহী একবার এই স্থানটিতে এসেছিলেন। তবে ওনার মাজার এখানে কে বা কারা স্থাপন করেছে, এই নিয়ে কিন্তু অনেক আসলে মত রয়েছে। এই মুহূর্তে আপনারা যারা দেখছেন সবাই একটা করে কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং ভিডিওটি, লাইভটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। আমরা ইনশাল্লাহ চট্টগ্রামের ঐতিহ্যবাহী যেই স্থানগুলো আছে, চট্টগ্রামের ইতিহাস, আসলে ইতিহাস বিজড়িত যে স্থানগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে চট্টগ্রাম নগরীর সেই বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহির মাজার। এখানে কিন্তু মানুষজন বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করতে আসেন। অনেক মানুষ দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এখানে আসে, এবং এটার পাশে কেন্দ্র করে, মাজারের পাশে অনেকগুলো আসলে দোকানপাট উঠেছে। সেগুলো থেকে মানুষ আগরবাতি, মোমবাতি, যে যার মতো করে ভক্তরা আসলে তাদের মনের বাসনা পূর্ণ করার জন্য এখানে আসে। এটি হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি মাজার, এই যে এই স্থান দিয়ে উঠে। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি, এটি হচ্ছে যে বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহির মাজারের পাশে যে মসজিদটি রয়েছে, এখানে কিন্তু এখন সবাই জোহরের নামাজ আদায় করছেন। এবং এটার পাশে যে মাজার, এই মাজারটি জিয়ারত করার জন্য অনেক ভক্ত এবং দর্শনার্থীরা আসেন। এই ইতিহাসটা কিন্তু চট্টগ্রাম নগরীর প্রায় 1300 বছরের ইতিহাস। এবং এটার পাশেই রয়েছে এই যে মাজার, দেখতে পাচ্ছেন। এই যে কাসিমগুলোর দর্শক মন্ডলী লাইভে আছি, দর্শক মন্ডলী এখন এখানকার স্থানীয় একজন দোকানদার এবং এই মাজার শরীফের উনি কি দায়িত্বে আছে, কোনো দায়িত্বে আছে? আচ্ছা, উনি এই যে দরবার, আচ্ছা উনি এই দরবারের একজন খাদেম, বয়োজ্যেষ্ঠ মানুষ। উনি এই যে ইতিহাসগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবেই জানেন। আর আচ্ছা, আপনার কাছ থেকে কিছু জানতে, সালামু আলাইকুম, এই মাজার শরীফ এবং কাসিমের ইতিহাস, এটা হচ্ছে হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ ঐতিহাসিক দরগাহ শরীফ, চট্টগ্রামের ঐতিহাসিক দরগাহ শরীফ। এবং যে এটা পুষ্করিণী দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহের আমলের সাজারি মাদারি। এগুলোকে শুদ্ধ ভাষায় বোস্তামী কাসিম বলে। এগুলো আজ থেকে প্রায় 1200 বছর আগে, এই না না, এগুলো 1200 বছর আগে এগুলোকে এভাবে এই সুরত পাল্টিয়ে রাখা হয়েছে আর কি, আল্লাহর ওলির উসিলাই।
এগুলো জিন ছিল, জিন পড়েছিল, এগুলো আগে জিন পড়েছিল। জিন পড়ে থেকে ওনাদেরকে এই সুরতে হযরত বাইজু বুস্তামির আল্লাহর প্রদত্ত শক্তি বলে ওনাদেরকে এইভাবে কি সুরত পাল্টে রাখা হয়েছে। এটা প্রায় এখানে আপনার 600 থেকে 700 মতো কাছে আছে, সাজারের মাদারে আর কি। প্রতি বছরে কি এগুলো ডিম পারে? এগুলো হ্যাঁ ডিম পারে, ডিম থেকে বাচ্চা। এমনকি হজ আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানিরা আগে আসছে, দুনিয়াতে উনি আগে আসছেন, অনেক আগে ওনার আগেও ইন্তেকাল করছেন। তো এই যে আপনাদের এই যে এই দরগাহ শরীফের পিছনে কি একটা গাছ আছে যেখানে সুতা বাঁধলে মনের আশা পূরণ করার জন্য অনেক আসেন? আমাদের উপরে গেলে আপনি দেখতে পারবেন এখানে সম্মানিত খাদেম সাহেবরা আছেন, ওনাদের থেকে জিজ্ঞাসা করলে আশা করি আরও বিস্তারিত জানতে পারবেন। কাজটা আপনি কোন জায়গায় উপরে আছে? এটা এটা মাজার শরীফের সিঁড়ি দিয়ে দেখবেন উপরে হাতের বাম পাশে। ওখানে খাদেম আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী। একজন খাদেম দোকান এটা মাজার শরীফের দরগাহ শরীফের পাশে, এবং সেটি ওনার থেকে আসলে এই মাজার শরীফ এবং কাসিমগুলোর বিস্তারিত আসলে যতটুকু আমাদেরকে জানিয়েছে যে এই কাসিমগুলো কিন্তু আসলে বোস্তামি কাসিম শুদ্ধ ভাষায় বলা হয়, এটি আসলে জিন এবং পরিছিল। তখন সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহ যখন এখানে আসেন তখন কিন্তু তিনি এই জিন এবং পরিগুলোকে এই সুরত অর্থাৎ রূপ পরিবর্তন করে কাসিম রূপে পরিবর্তন করেন। তো দর্শক মণ্ডলী, দেখাচ্ছিলাম চট্টগ্রাম নগরীর এই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলহীর মাজারের ইতিহাস এবং এখানকার কাসিমগুলো। অসংখ্য ধন্যবাদ আপনাদের।